হ্যাঁ ফ্রেন্ডস, কিছু যখন বাড়িতে না থাকে তখন এই তরকারিটা করে অনেক সহজেই সেই দিনটা চালিয়ে নেওয়া যায়। 10টা টাকা থাকলেই এটা পসিবল হবে। আর মশলা যেটা সাধারণভাবে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা হলুদ, এগুলো তো সবার বাড়িতেই কিছু না কিছু অল্প স্বল্প থেকেই থাকে। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস অনেক সময় সব হয়ে ওঠে না, তখন সেই দিনটা কীভাবে চালাবো, তখন যারা সংসার চালায় তাদের মাথায় একটা টেনশান কাজ করে। ঠিক সেই দিনটা কোনো রকমই চালিয়ে নেওয়ার জন্য এবং যেটা ভালোও লাগবে খেতে, সেই জন্যে 10 টাকা থাকলে এটা পসিবল। 10 টাকায় একটা সোয়াবিনের প্যাকেট এনে সেটাকে যদি খুব একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করা যায়, সেদিনটা কিন্তু খুব ভালোভাবেই কেটে যায় আর কি। এটা হচ্ছে 10 টাকার সোয়াবিন, আর এটাকে আমি রান্না করবো। এটা একবেলাই হবে, এটা তবুও তো এবেলা তো কেটে যাবে, ওবেলা পরে দেখে নেওয়া যাবে আবারও কী হবে। আবারও একটা খুব সাধারণভাবে কিছু ভেবে নিতে হবে, যেহেতু দুপুর তখন একটু তো মুখরোচক কিছু খেতেই ইচ্ছা করে, সেই জন্যে আর কি। চলো, এটা সোয়াবিনটা ভালো নুন আর হলুদ দিয়ে তেলের উপর আমি ভাজছি, তারপর আমি কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে ফ্রেন্ডস, আমি সোয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবার কড়াতে তেল দিচ্ছি, তারপর তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচানো। আর আমার কাছে এতে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ একটু কিছু এটা লাল হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিলে ভালো হয়, বাট আমার কাছে টমেটোটাও নেই আর কি, যে আমি টমেটোটা দেবো। তো যাই হোক, যেটুকু আছে আমি সেটুকু দিয়েই রান্না করছি। থাকলে তো অনেক কিছুই দেওয়া যায়, অনেক কিছু দিয়েই সাজানো যায়, কিন্তু না থাকলে যে কীভাবে করা যায় সেটা আমি এই রান্নার মধ্যে দিয়ে দেখাচ্ছি আর কি। ওকে, এরপর ওই পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজতে হবে আর কি। একটু সামান্য লাল লাল হয়ে আসছে, একটু সোনালি সোনালি রং করবে, তারপর ওর মধ্যে আবার আদা রসুন বাটাটা দেবো এবং আরেকটু ভেজে নিয়ে তার মধ্যে বাকি মশলাগুলো যেটুকু আছে সেগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি ভাজা সোয়াবিনগুলো অ্যাড করে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, তাহলে মশলাগুলো ঠিকঠাক সোয়াবিনের সঙ্গে মিক্স হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এই যে ফ্রেন্ডস, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট, তবে এটা মাংসর মতো খেতে বলবো না, মাংসের মতো না হলেও একটা মুখরোচক তরকারি আর কি। এটা দিয়ে খুব ভালোভাবেই ভাত খাওয়া যাবে। বাচ্চারা অনেক সময় সেদ্ধ ভাত খেতে চায় না, আমরা কোনো কিছু না থাকলে কী করি, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই। যদিও আজকে আমার কাছে আলুটাও নেই, তবুও আমরা সেদ্ধ ভাত বসিয়ে দিই, কিন্তু সেটা বাচ্চাদেরকে দেওয়া যায় না বা বাচ্চারা খেতেও চায় না। আর এটা কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ করুন, খুব কম খরচে মুখরোচক একটা তরকারি, এটাতে বাচ্চারা এবং বড়রা খুব ভালোভাবেই খেয়ে নেবে। একটুখানি জল দিয়ে একটু নেড়ে দিয়ে ফুটিয়ে নিলাম এবং অ্যাটলিস্ট এই রকম দেখতে হলো তরকারিটা। এখন রেডি টু সার্ভ।